জোবনটা কি করবে হয় ভবিষ্যতে লাগাবে না পড়া প্রতিবেশী গ্রামের মহিলার সাথে লাগাবে ঠিক না ঠিক তো সুন্দর সব ধরে জোবনটা কি করবে হয় ভাষিনী গুণ না সাথে ভালো হওয়া যাবে না পড়া প্রতিবেশী ভবিষ্যতে গণ্ডগোল করবে ঠিক না ঠিক আমাদের দেশে যায় দেখেন আবাসী ঘরে যারা ব্যবসা হয় কই পুলিশ সেখানে কোথায় পুলিশ সেখানে বাধক যুবক যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে ঠিক না ঠিক প্রায় বিয়ে দেরি হবে 18 বছর আগে না 25 বছরের আগে 21 বছরের আগে না তো তারা তো আবাসী ঘরে যাচ্ছে তাহলে আপনার আমার ছেলে মেয়েরা চরিত্রবান হচ্ছে না চরিত্র হারিয়ে ফেলতেছে মেয়েদের বয়স 11 বছর কোর্টে এফিডেভিট করে ওকে 18 বানা হয়েছে সেখানে যদি 18 বানা হয় বানানো যায় এফিডেভিট করে যদি 18 বানানো যায় তাহলে তারা আগে দিয়ে দেওয়া রসুল বসে তাড়াতাড়ি দিয়ে দিতে রসুলের হাদিসকে সমর্থন করা যায় না কেন ঠিক না ভাই আমরা রসুল প্রেমিক না আমাদেরকে রসুল প্রেমিক বলা যায় না রসুল প্রেমিক হলে রসুল যা বলছে আমরা তাই করবো ঠিক না ভাই উই আর নামলি মুসলিম আমরা নামে মাত্র মুসলমান ঠিক না ভাই বিশ্ব ভালোবাসা দিবস কলেজে আপনি কলেজের মাঠে যায় দেখেন কলেজের মাঠে যায় দেখেন কি অবস্থা ছেলে মেয়ে কি অবস্থা আপনার আমার ছেলে মেয়ে ঠিক না ঠিক আজকে একটা ছেলে বিয়ে করবে ভালো চরিত্রবতী মেয়ে খুঁজে পায় না ঠিক না ঠিক তো কার সাথে প্রেম করে আর প্রেম করবে না কেন 25 মাস পাস করতে 25 বছর লাগে এই মেয়েটা কি করে চরিত্রবতী হয় ঠিক না ঠিক ভাই অবশ্যই প্রেম করবে একজন না সাথে আরেকজন সাথে প্রেম করবে ঠিক না ঠিক তাহলে চরিত্রবতী মেয়ে পেতে গেলে প্রেম পেতে হলে পুলিশ দিয়ে পাহারা দিতে হবে পার্কে কোনো মেয়ে যেন দেখতে না পাই যদি পাই বিয়ে দেওয়া হবে পার্কের মধ্যেই জিন্দিগিতে মরে গেলে কোনো মেয়ে আর পার্কে যাবে না ঠিক না ঠিক যারা বলছে 18 বছরের নিচে বিয়ে 18 বছর 15 বছরে বিয়ে হবে না তারা যদি ওই আইনটা নেয় সতর্কতা থাকে পার্কে কোনো যুবক যুবতী আর দেখা না করবে না ঠিক না ভাই তাহলে 18 বছরকে আমি মানি আমি 100 বার মানি কারণ সরকার অধিক নজর দিতেছে যেন পাপ না হয় আরেক পাশে সরকার ছেড়ে দিবে জেনার দরজা খুলে দিবে এটা কি মানা যায় অবৈধ ভালোবাসা না ঠিক না বেটে আল্লাহ তাআলা সূরা নাসার মধ্যে ওয়াজ করেছেন শুনেন খবরদার এই যুবক যুবতীর খবরদার অবৈধ প্রেম করবি না পরের জমিনে সাথ দিস না নিজের জমিন হবে যখন নিজের জমিন হবে তখন তা তোমার সার ফুরিয়ে যাবে ঠিক না বেটি পরের জমিনে প্রেম করে পরের জমিনে সাথ দিস না নিজের জমিন শুকিয়ে যাবে ঠিক না বেটি আমার ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলছে অবৈধ প্রেম করা যাবে না